বুলবুলের তাণ্ডবের পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে ত্রাণের জন্য হাহাকার। সব এলাকায় এখনো পৌঁছায়নি প্রশাসনের সাহায্য। ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে এইসব প্রত্যন্ত এলাকায় শুরু হয়েছে ত্রাণ বিতরণের কাজ। বুলবুলের ভয়াল তাণ্ডবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকার বিস্তীর্ণ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত। ত্রাণের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে এই সব এলাকায়। আমরা এই মুহূর্তে রয়েছি পাথর প্রতিমা ব্লকের একটি গ্রামে, যা বলা যায় সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যেই, সুন্দরবনের মধ্যে এই গ্রাম। এই গ্রামের হাজার হাজার মানুষ ওই দিন বুলবুলের তাণ্ডবের জেরে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ এই এলাকার প্রায় সব বাড়ি ভেঙে পড়েছে, সাধারণ মানুষের খাবার দাবার থেকে শুরু করে বাসস্থান সব হারিয়ে আজ দিশেহারা অবস্থা। আমরা যে এলাকায় রয়েছি সেই এলাকার ছবি আমার ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে দেখাতে বলবো। দেখাই যাচ্ছে যে এই এলাকাটিতে এই মুহূর্তে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছেন তারা ত্রাণের জন্য। তাদের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ত্রাণ এসে পৌঁছায়নি। এই মুহূর্তে এই এলাকায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা এবং তাদের একটি টিম এসে পৌঁছেছে এই এলাকায় এবং তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা। সেই ত্রাণ নিয়ে এই মুহূর্তে এই গ্রামে পৌঁছিয়ে গিয়েছে ভারত সেবাশ্রম সংঘের ওই টিম। তাদের এক সন্ন্যাসীর সঙ্গে আমি কথা বলবো এবং জেনে নেব এই মুহূর্তে এই হাজার হাজার গ্রামবাসীদের জন্য তারা কি ব্যবস্থা করেছেন। আমরা দেখতেই পাচ্ছি যে এই এলাকার বহু মানুষ এই মুহূর্তে আপনাদের ত্রাণ শিবিরে এসে উপস্থিত হয়েছেন। মূলত কি কি ত্রাণের ব্যবস্থা করেছেন? আমরা আজকে সকালে ভারত সেবাশ্রম সংঘ 211 রাজবাড়ি অ্যাভিনিউ ক্যালকাটা হেড অফিস থেকে রওনা এসেছি, একদম সুন্দরবনের লাস্ট এরিয়ার মধ্যে। এখানে এসে দেখছি বাড়ি ঘর লাইট পোস্ট সবই প্রায় জরাজীর্ণ হয়ে গেছে। আমরা সঙ্গের পক্ষ থেকে তাড়াতাড়ি চিড়া গুড় কম্বল, শীতের কম্বল, শাড়ি কাপড় এবং ধুতি কাপড় এই দিচ্ছি। এর পরবর্তীকালে আমরা পলিথিন ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের দেওয়া চলছে, এখানে দেওয়ার পরে আমরা আরেকটা গ্রামে যাব, সেখানে কিছু দিয়ে আবার কলকাতায় ফিরব। আমরা কথা বললাম ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সঙ্গে, আমরা এই এলাকার মানুষের সঙ্গে কথা বলবো। বুলবুলের তাণ্ডবে আমরা দেখলাম গোটা এলাকা বিপর্যস্ত। ওই দিনের কি অভিজ্ঞতা? আমরা আরো অন্যান্যদের সঙ্গে কথা বলবো। আপনার আপনি আপনারা এই এলাকার মানুষ, ওই দিন তাণ্ডবের সময় কি পরিস্থিতি হয়েছিল? ঝড় হয়েছিল সেই দিন, তাণ্ডবের সময় মানে বাড়ি থেকে বের হতে পারিনি। বাড়িতে থাকাকালীন আমাদের তিন চারটে বরোজ ওগুলো পড়ে গেছে এবং গ্রামের সবার বাড়ি ঘর এবং বরোজ পাতি যা কিছু ছিল সব ধূলিসাৎ হয়ে গেছে। মানে এখন মানুষ তার বাড়িতে বা অন্য কোনো ফ্ল্যাট সেন্টারে আছে। বর্তমান খাওয়ার রুজি রুটিটাও নেই, নিজেদের এটা তৈরি করতে অনেক সময় লাগবে এবং সরকার থেকে কিছু যদি দান পাওয়া যায় সেইটা আমরা চাইছি। এলাকার বাসিন্দারা বলছেন যে সরকারের তরফ থেকে সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়াক এবং তাদের এই বিপদের সময় সরকারের প্রতিনিধিরা আসুক। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এখানে মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে এবং সেখানে এই এলাকায় বুলবুলের তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সব মানুষদের চিকিৎসারও বন্দোবস্ত করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। আমি কথা বলে নেব এখানকার চিকিৎসকের সঙ্গে। আপনাদের একটি মেডিকেল টিম এখানে এসে পৌঁছেছেন, আপনারা যে পরিষেবা দিচ্ছেন কি পরিষেবা মূলত দেওয়া হচ্ছে? পরিষেবা বলতে আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা এসেছি, তো এখানটায় ওনারা হচ্ছে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করেছেন। ধরুন পেটের প্রবলেম, কাশির জন্য বা জ্বর জারি টুকটাক যত রকম শারীরিক প্রবলেম আছে তার জন্য আর কি আমাদের নিয়ে আসা হয়েছে। আমি ভারত সেবাশ্রমেরই ডক্টর, আমার সঙ্গে দাদারাও আছেন। হ্যাঁ, তো সেই হিসেবে আমরা এসেছি, একটা সেবামূলক কাজ করছি, ভালো লাগছে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে যেমন ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছেন সন্ন্যাসীরা, সেই সঙ্গে মেডিকেল টিমের সদস্যরাও এসেছেন। সেই মেডিকেল টিমের সদস্যরা এখানকার যারা বুলবুলের তাণ্ডবে তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসারও বন্দোবস্ত করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে এবং এই মুহূর্তে এই ত্রাণ শিবিরে এই এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। ওই দিন যে বুলবুলের তাণ্ডব, যে ভয়াল ঝড় বয়ে গিয়েছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছে?
পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা থাকতে পারি না কোনো জায়গায়, আমরা ঘর ছেড়ে অন্য জায়গায় বসবাস করেছি। সেখান থেকে আমরা দুদিন পরে অন্য জায়গা থেকে এসে আমরা সেই ভাঙা ঘর দেখেছি। বোঝাই যাচ্ছে যে এক চরম কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন এই এলাকার বাসিন্দারা। তাদের এই বিপর্যয়ের মধ্যে তারা চাইছে সরকারি প্রতিনিধিরা আসুক এবং সাহায্যের হাত বাড়িয়ে দিক। ক্যামেরায় সুব্রত দাসের সঙ্গে বিকাশ ঘোষ, ওঙ্কার।